22তম জাতীয় কাউন্সিলে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি পদে টানা দশমবারের মতো নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া হ্যাট্রিক সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের। এর বাইরে দু একটি পদে নতুন মুখ যুক্ত হলেও বেশিরভাগই আগের সদস্যদের বহাল রাখা হয়েছে। আরও জানাচ্ছেন অনিক ইকবাল। বেলা তিনটায় শুরু হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন। শুরুতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদকরা। সভাপতির বক্তব্যের পর শুরু হয় নির্বাচন পর্ব। কাউন্সিলরদের পক্ষ থেকে সভাপতি পদে প্রস্তাব আসে শেখ হাসিনার নাম। ভিন্ন মত না থাকায় তাকেই দশমবারের মতো সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত ঘোষণা করা হয়। এরপর সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয় মেয়াদের জন্য ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন কাউন্সিলররা। আর কোনো প্রার্থী না থাকায় তাকেই সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এছাড়া আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর আগের পদে বহাল আছেন বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, ডক্টর আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, শাহজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি। নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদকের চারটি পদে বহাল আছেন মাহবুব উল আলম হানিফ, ডাক্তার দীপুমণি, ডক্টর হাসান মাহমুদ ও আফম বাহাউদ্দিন নাসিম। কোষাধ্যক্ষ পদে বহাল আছেন এইচ এন আশিকুর রহমান। সম্পাদক মণ্ডলীর পদে মহিলা বিষয়ক সম্পাদকে নতুন যুক্ত হয়েছেন জাহানারা বেগম। এছাড়াও অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। দপ্তর সম্পাদকে বহাল রয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মুস্তফা। প্রচার ও প্রকাশনায় রয়ে গেছে ডক্টর আব্দুস সোবান গোলাপ। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকে দেলোয়ার হোসেন বহাল আছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে বহাল আছেন ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকে আছেন অ্যাডভোকেট মিনাল কান্তি দাস। শিক্ষায় শামসুন্নাহার চাপা। শিল্পে সিদ্দিকুর রহমান। সংস্কৃতিতে আছেন অসীম কুমার উকিল ও স্বাস্থ্যে ডক্টর রোকেয়া সুলতানা। সাংগঠনিক সম্পাদক পদে নতুন যুক্ত হয়েছেন সুজিত রায় নন্দী। এছাড়া বহাল আছেন আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আবু সাইদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল। উপদপ্তর সম্পাদকে বহাল আছেন সায়েম খান। এছাড়া সদস্যদের মনোনীত করতে প্রেসিডিয়ামের সভায় নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। সবশেষে কাউন্সিলের সমাপ্তি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।